আর কয়েক ঘন্টা পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং সেই নির্বাচনে মাগুর এক থেকে নির্বাচন করছেন সাকিব আল হাসান। আমরা দেখেছি জাতীয় দলের অনেক ক্রিকেটার এসেছেন, সাকিবকে শুভকামনা জানিয়েছেন, এমনকি অনেকে সাকিবের সঙ্গে প্রচারণে অংশ নিয়েছেন। তবে সেই তালিকায় সর্বশেষ যে নামটি, তিনি জাতীয় দলের আরেকজন ক্রিকেটার, সাকিবের খুব কাছের এনামুল হক বিজয়। আপনি দেখেছেন মাশরাফি ভাই অতীতে ইলেকশন করেছেন, নির্বাচিত হয়েছিলেন, দুর্জয় ভাইও কিন্তু আমাদের ক্রিকেট অঙ্গন থেকে তিনি সংসদ সদস্য ছিলেন। সাকিব আল হাসানের কাছ থেকে আপনার কোনো এক্সট্রা কোনো এক্সপেকটেশন আছে যে তিনি যদি হন, কারণ তিনি সবসময় একটু অন্যদের চেয়ে আলাদা, একটা জেলার কেন্দ্রিক মানুষের চাহিদা আছে, সেগুলো সাকিব ভাই যদি মেটাতে পারে সেটাই তার জন্য অনেক বড় প্রাপ্তি। এবং আমি মনে করি এখানে উন্নতি করার অনেক জায়গা আছে। কৃষি যেটা একটা অনেক বড় সেক্টর, বাণিজ্যিক ক্ষেত্রে অনেক বড় সেক্টর, এডুকেশন সেক্টর বা রাস্তাঘাট থেকে শুরু করে এগুলোর উন্নয়নের অনেক জায়গা যেখানে আছে, সেখানে সাকিব আল হাসানের থেকে ব্যতিক্রম আর কেউ করতে পারবে না আমরা মনে করি। চার কয়েক ঘন্টা পর ইলেকশন, কতটা কনফিডেন্ট দেখলেন তাকে? সে অনেক এক্সাইটেড আসলে, যেরকমভাবে কোনো টুর্নামেন্টের আগে বা ওয়ার্ল্ড কাপের আগে যে এক্সাইটমেন্ট তার মধ্যে থাকে সেটাই আমি দেখেছি এই রাজনৈতিক মাঠেও, যে কালকে একটা নির্বাচন হচ্ছে, সে অবশ্য খুবই এক্সাইটেড। সে সবাইকে নিয়ে বসে কথা বলছে, কী পরিকল্পনা করা যায়, সামনে কী কী কাজ আছে তার সব গুছিয়ে নিচ্ছেন। আশা করি তিনি দারুণভাবে জয়লাভ করবেন। সে তো আমরা জানি যে যেখানে হাত দেয় সেখানে তিনি সফল হন, মানে আমরা যদি ক্রিকেটের কথা ধরি, রাজনীতিতে আসলে কি মনে হচ্ছে যে শুরুটা কেমন হতে যাচ্ছে তার? মানে আমরা যদি অতীতে গত 17-18 দিনের প্রচারণা বিবেচনা করে দেখে যে কেমন মনে হয়েছে আপনার, মানে নিশ্চয়ই তো দেখেছেন। এ যাবৎকালের আমার কাছে মনে হয় সব থেকে বেশি বড় প্রচারণার পরিসর ছিল সাকিব আল হাসানের মঞ্চে, এবং আমি মাগুরাবাসীর এই সব কিছু দেখে আসলে বাংলাদেশকে প্রমোশন দেখছি ওয়ার্ল্ড ওয়াইড মনে হচ্ছে, যে একটা দারুণ প্রমোশন হচ্ছে সব জায়গাতে। তো আমি মনে করি যে এটা একটা বড় পাওয়া। আপনি কি যদি সাকিব হাসান নির্বাচিত হন তাকে কি সাকিব ভাই বলে ডাকবেন না এমপি সাহেব বলে ডাকবেন? আসলে সাকিব ভাই আমাদের কাছে অনেক একজন দারুণ একজন পার্সোনালিটি, তাকে দেখে আমরা সব কিছু শিখি, তারা বড় ভাই হিসাবে সবসময় থাকবে। থ্যাংক ইউ বিজয়। দর্শক, আমরা কথা বলছিলাম এনামুল হক বিজয়ের সঙ্গে। সবারই কিন্তু সাকিবকে নিয়ে অনেক স্বপ্ন প্রত্যাশা যে সাকিব আল হাসান নতুন একটা একটা জায়গায় এসেছেন এবং এখান থেকে তিনি ক্রিকেট মাঠে যেমন সফল হয়েছেন এই রাজনীতিতেও তিনি ঠিক একইভাবে সফল হবেন এমনটাই প্রত্যাশা করছেন কিন্তু তার দীর্ঘদিনের সতীর্থরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, মাগুরা।